নমস্কার ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। পুরনো নোট বাতিলের ইস্যুতে চারটি বামপন্থী দলের আহ্বানে রাজ্যের সবকটি মহকুমায় 26 নভেম্বর 2 ঘন্টার বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি 28 নভেম্বর রাজ্যব্যাপী 12 ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাস একথা জানান এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বৃহস্পতিবার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন দর্শ অন্যান্য। যে তারা গোটা দেশে বিক্ষোভ অথবা ধর্ণা বিভিন্ন কেন্দ্রীয় সরকারের কর্ম অফিসগুলোর সামনে অথবা ধর্মঘট ইত্যাদির মাধ্যমে প্রতিবাদ দিবস, প্রতিবাদ সপ্তাহ 24 থেকে 30 তারা বলেছেন, আর 28 তারিখে এই বিভিন্ন পদ্ধতিতে তারা গোটা দেশে তারা প্রতিবাদ, হিন্দিতে কি বলে ওটা, আক্রোশ দিবস পালন করবে। তো আমরা এখানে 4টে বামপন্থী দল আমরা মিটিং করে আমরা সিদ্ধান্ত করেছি, যেহেতু আমাদের আগেই এটার এই নোট বাতিলের প্রতিবাদে আগেই আমরা কর্মসূচি শুরু করে দিয়েছি ত্রিপুরা রাজ্যে, আর এখন মানুষজন কাজে কর্মে বিভিন্ন অকাল বর্ষণ ইত্যাদি দান টানে ব্যস্ত আছেন। আমরা এমনি কংগ্রেস আমাদের লোকজনদের রাস্তায় আমরা নামিয়েছি, প্রতিদিনে প্রায় রাস্তায় নামছেন এর প্রতিবাদে। তা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে যে 26 তারিখে আমরা 2 ঘন্টার জন্য গোটা ত্রিপুরা রাজ্যে যতগুলো মহকুমা আছে আমাদের 23টা মহকুমা, এই মহকুমা হেডকোয়ার্টারে আমরা 2 ঘন্টার জন্য বিক্ষোভ প্রদর্শন করব। তার মধ্যে বাদ যাবে ব্যাংক, তার মধ্যে বাদ যাবে পোস্ট অফিস, এ দুটো যাতে মানুষকে আর হয়রানির শিকার না হতে হয়, অন্তত আমাদের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে হয়রানির শিকার তো কন্টিনিউ করছে, আমাদের তরফ থেকে যাতে না হয় সেজন্য আমরা ব্যাংক এবং পোস্ট অফিস আমরা বাদ রেখেছি। আর 28 তারিখে আমরা 12 ঘন্টার ধর্মঘটের ডাক আমরা দিয়েছি বামপন্থীরা, 4টে বামপন্থী দল, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তার মধ্যে সাধারণত যেগুলা অত্যাবশ্যকীয় যে সমস্ত কাজকর্ম যেগুলা আমরা কখনো বন্ধের আওতায় রাখি না সেগুলা তো আছে, যেন হোটেল, ফলের দোকান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ইত্যাদি সব যে সার্ভিসগুলো আছে এগুলো তো বাদ। এছাড়া আমরা বাদ রেখেছি ব্যাংক, বাদ রেখেছি পোস্ট অফিস, ইউনিভার্সিটির পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আর বাদ রেখেছি একই প্রশ্নে যেখানে প্রিটেস্ট পরীক্ষা হচ্ছে একই প্রশ্নে বিভিন্ন স্কুলে, সেটা বন্ধের আওতার বাইরে। কিন্তু স্কুলগুলো কেউ কেউ বলছেন স্কুলগুলোর যে বার্ষিক পরীক্ষা হচ্ছে সে বার্ষিক পরীক্ষায় আমরা অনুরোধ করব হেডমাস্টার মশাই, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, যে তারা তাদের এই দিনটা তাদের পরিবর্তন করে তারা রিশিডিউল করে নেন। রাজ্যকে জিমনাস্টিকের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে 11,50,000 জিমনাস্টের সামগ্রী বিতরণ করল IDBI ব্যাংক। এ উপলক্ষে বৃহস্পতিবার দশরথদেব স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন জিমনাস্ট দীপা কর্মকার ও তার কোচ বিশ্বেশ্বর নন্দী।
আমি মনে করি প্রথম কোন আইডিবিআই ব্যাংক যে ফ্রান্স থেকে ইকুইপমেন্ট এত তাড়াতাড়ি আমাদের রাজ্যে এসেছে, এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই আইডিবিআই ব্যাংকে এত তাড়াতাড়ি যে রিসেন্ট অলিম্পিক হয়েছে সেই ইকুইপমেন্ট আমাদের রাজ্যে আনার জন্য, এই জন্য আইডিবিআই ব্যাংকে অসংখ্য ধন্যবাদ। এবং উপস্থিত বাচ্চারা, আমি সেটাই বলবো, আগে আমরা বলতাম যে আমাদের কাছে ইকুইপমেন্ট নেই, এতটা ফ্যাসিলিটি নেই, কিন্তু এখন আমি বলবো হয়তো অন্য রাজ্যে এগুলি ইকুইপমেন্ট নেই যেটা আমাদের রাজ্যে আছে। এই জন্য সেটাই বলবো, তোমরা খুব প্র্যাকটিস করো এবং আমাদের রাজ্য থেকে এবং আমাদের দেশের থেকে আমার আশা থাকবে আগামী দিনে অনেক অলিম্পিয়ান যাবে, ফোর্থ প্লেস না মেডেলের সাথে রাজ্যে আসবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক, এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা, এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর।
আচ্ছা বাবা, খাও দাও লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেপ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো IDBI ব্যাংকের উত্তর চাম্পামুড়া শাখা। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির স্থিত এই ব্যাংকের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক পবিত্রকর। উদ্বোধনী অনুষ্ঠানে এসে উপাধ্যক্ষ পবিত্রকর জানান, এই ব্যাংকের ফলে উপকৃত হবে স্থানীয় জনগণ। ব্যাংকের পক্ষ থেকে, এটা আমাদের ব্যাংক, জাতীয়কৃত ব্যাংক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। IDBI এক সময়তে শুধু শিল্প উদ্যোগী যারা, বিজনেসম্যান যারা, তাদের ব্যাংক ছিল, এবং তখনই তার সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমি প্রথম উদ্যোগ নিয়ে আগরতলায় তার ব্রাঞ্চ আমরা করেছিলাম, কিন্তু তাদের কোনো জনগণের সঙ্গে এরকম লেনদেন এতটা ছিল আমার মনে আছে যেটা। তারপর যখন আমাদের এটা জনগণের সঙ্গে লেনদেন শুরু হয়, তারা আমাদের এই ব্রাঞ্চটাকে আগরতলায় এটা উন্নত ব্রাঞ্চ করে। TTADC-র এলাকাকে পৃথক পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা প্রদানের দাবিতে 48 ঘন্টা গণ অবস্থানে বসবে ইয়ত IPFT। 29 নভেম্বর দুপুর 12টা থেকে ADC-র সদর কার্যালয়ে খুমলুঙে অনশনে বসবে সংগঠনের কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক শুক্লাচরণ দোয়াতিয়া। আগামী 29 তারিখ দুপুর 12টা থেকে 1 তারিখ ডিসেম্বর 12টা পর্যন্ত আমাদের যুব সংগঠনের পক্ষ হইতে যে আমরা ADC এলাকাকে পৃথক পূর্ণাঙ্গ রাজ্য দাবি নিয়ে আমরা 48 ঘন্টা অনশন থাকব যে খুমুলুং ADC হেডকোয়ার্টার অফিসে, যে ওই কারণে আজকে ত্রিপুরা রাজ্যের সকল অংশের আমাদের যুবক যুবতী সবাইকে আমরা আহ্বান করব। কৃমিনাশক দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ধর্মনগর রোটারি ক্লাবের উদ্যোগে উদযাপন করা হয় এ দিবস। দক্ষিণ গঙ্গানগর কালী মন্দির প্রাঙ্গনে দিবসকে কেন্দ্র করে গ্রামের 6 বছরের শতাধিক কচিকাঁচা শিশুদের জুতো বিতরণ করা হয়। কৃমি আমাদের অনেক ক্ষতি করে, আমাদের পেটের মধ্যে কৃমি হয়, কৃমি আমাদের জন্য আমাদের পুষ্টির অভাব হয়, আমাদের ডায়রিয়া রোগ হতে পারে, অতএব কৃমি নির্মূলকরণ বা কৃমি প্রতিরোধ করা আমাদের একান্তই কর্তব্য। রোটারি ক্লাব যে উদ্যোগটা নিয়েছে, যে প্রথম ধাপে প্রথম 1 জুলাই 2016 এবং এই ধাপে 17 নভেম্বর 2016 এই কৃমিনাশক টেবলেট দেওয়া হবে বা সবাইকে দ্রুত দেওয়া হবে। টেবলেট যেহেতু ত্রিপুরা সরকারের পক্ষে টেবলেট যেহেতু দেওয়া হয়ে গেছে, এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা এই সবাইকে দ্রুত দেব। দ্রুত দেওয়ার কারণ হলো আমাদের হুকাম যেটা ইনফিস্টেশন হয়, আমাদের হুকাম যেটা আমাদের শরীরের মধ্যে আসে, এই হুকাম এর ডিমগুলো এগুলো যদি খোলা জায়গায় কেউ পায়খানা করে, তবে সেই ডিমটা পায়ের ভিতর দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে, সেই ডিমের সংস্পর্শে যাতে কেউ আসতে না পারে এই জন্য জুতো ব্যবহার করে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। এসেছো কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, ফিরে এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিররাজ্যের খুব দামি রড। বহিররাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিররাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স, ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ,
ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনি কেছে, পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারী অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। এদিন জোনাল অফিসের আধিকারিক উপস্থিত না থাকায় অফিস কর্মীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এই যে রেগার টাকা নিয়ে বা অন্যান্য ইলিগেল কাজ নিয়ে তৃণমূল কংগ্রেস অত্যাবধি কোন একটা প্রতিবাদ করেনি, এমন একটা দিন গেছে আমি নিজেও তৃণমূল করতাম, আমি নিজেও এমনকি লোকসভার সদস্যও ছিলাম, সেখানে তাদের কার্যকলাপ বিশেষ করে ভিন্ন ভিন্ন মত দ্বারা সংগঠিত একটা উশৃঙ্খল রাজনৈতিক দল, এই দলের দ্বারা যে পরিবর্তন সম্ভব হবে এটা আমি জানতাম। ইদানিং আমরা দেখেছি যে তৃণমূলের সাথে CPM-এর, তৃণমূলের সাথে কংগ্রেসের একটা বোঝাপড়া, আগে গোপন ছিল এখন প্রকাশ হয়ে এসে গেছে। শান্তিরবাজার মহকুমার দেবদারুতে শুরু হলো দুদিন ব্যাপী TYFF শান্তিরবাজার বিভাগীয় তৃতীয় সম্মেলন। সম্মেলনের বিভাগীয় থেকে প্রায় 300+ কর্মী সমর্থক অংশগ্রহণ করে। সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী নরেশ জমাতিয়া, TYFF কেন্দ্রীয় কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা সহ অন্যান্য। আমাদের যুবকদের ইন্টারভিউ দেওয়ার রাস্তা বন্ধ করে দিল, একে চরম উপজাতি স্বার্থ বিরোধী না বললে কাকে বলবো? বিজেপি সেই কারণে চরম উপজাতি স্বার্থ বিরোধী। উপজাতি ছেলেরা এখন টেট পরীক্ষা দিতেই পারে না, এই মাস্টারি যেখানে সবচেয়ে চাকরি বেশি সেখানে ইন্টারভিউই দিতে পারে না, এরকম অবস্থা করছে। উনি বলছে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।